রাইট গাইস, মোমেন্ট অফ ট্রুথ বানানো হয়ে গেছে জিনিসটা। তোমরা দেখলে এবার এটাকে খেয়ে টেস্ট করে দেখতে হবে এরকম হয়েছে দেখতে। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? এখন যেহেতু লকডাউন পিরিয়ড চলছে তো এখন বাইরে গিয়ে ভিডিও করা একদমই সম্ভব হচ্ছে না, তো আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও। তোমাদের মধ্যে অনেকে অনেক রকমের ভিডিওর কথা বলছিলে আর বেশ কয়েকজন বলছিলে যে দাদা তুমি নিজে কিছু বানাও। নিজে কিছু বানাবো, ইয়েস, আজকে আমি নিজে কিছু বানাতে চলেছি, তো আর দেরি না করে চলো লেটস র। ও বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। চলো রান্নাঘরে দিয়ে গিয়ে ধামাল মাচানো যাক। তো লাইটের প্রবলেমের জন্য এবার আমাকে পুরো ভিডিওটাকে নিচে বসে করতে হবে। তোমাদের ভাই হেভি রান্না বান্না করে, হেভি প্রো ব্যাপার, তাই নিচে বসে রান্না করবে আজকে। তোমাদের ভাই কী বানাবো সেটাই তো বলিনি, বানাবো হচ্ছে গোলাপজামুন। আজকে আমি তোমাদেরকে গোলাপজামুন বানিয়ে শেয়ার করবো, তো সেটা আমি এখন নিচে বসে রেডি করবো আর তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। ও বাই দ্য ওয়ে, যেহেতু এখন হাত স্যানিটাইজ করতে হচ্ছে তো ডেটল দিয়ে আগে হাত স্যানিটাইজ করে নিয়েছি, তারপরে এটা হাত দিয়ে রান্নাটা করবো, হাত দিয়ে জিনিসটা বানাবো। আগে আমাকে দেখে নিতে হবে যে কী কী লাগবে। আমাকে লাগছে হচ্ছে গুঁড়ো দুধ, এটা আছে 100 গ্রাম, এমনি দুধ, সুজি 1 টেবিল চামচ, আর এখানে আছে ময়দা আছে 2 টেবিল চামচ, আর বেকিং পাউডার। প্রথমে এখানে যে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো পুরোটা। ও ঘি নিতে তো ভুলে গেছি, বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে এতে ঘি লাগে। তোমাদের ভাই হেভি রান্না করছে, মানে কী কী জিনিস সেটা নিতে ভুলে গেছে, ওর জন্য এই যে ঘি আছে 1 চামচ। ঘিটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। তো এবার এতে ঘি দেওয়া হয়ে গেছে, এটাকে এমনভাবে আলতো করে ঘি এর সাথে মিক্স করে নেব। এবার এটাকে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে হচ্ছে সুজিটা, সুজিটা পুরো ঢেলে দেবো। এবার ওটাকে একটু মিক্স করতে থাকবো, সুজিটা এরকম মিক্স করলাম। করার পরে এবার এর মধ্যে দেবো যে 2 টেবিল চামচ ময়দা, এতে দেবো 1, 2, 3 আপাতত 3 টেবিল চামচ দুধ দিয়ে এবার এটাকে মিক্স করবো। দুধটা একদম রুম টেম্পারেচারে আছে। তোমাদের ভাই হেভি রান্না করছে এই জন্য তোমার একটু লাইট ঠুকে দাও। এক হাতে এটা মিক্স করছি, এক হাতে ভিডিও করছি, হেভি ব্যাপার। প্রো, তোমাদের ভাই হচ্ছে প্রো। এরকম 2-4টা আওয়াজ হবে তালে গিয়ে বুঝবেন জিনিসটা হচ্ছে। এ পুরো কই মিল গিয়া জাদুর মতন আমাকে মেসেজ পাঠাচ্ছে যে আমি রেডি হচ্ছি। এটা এরকম হয়ে গেছে, এবার এটাকে এরকম অবস্থায় 2-3 মিনিট রেখে দেবো। তো ওটা তোর 3 মিনিটের জন্য রেখে দিয়েছি, আর হাতে এগুলো লেগে আছে, এগুলো খেয়ে নেবো। লকডাউনের সময় কিছু নষ্ট করা যায় না, হেভি টেস্ট, হেভি 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 টেস্ট। আর তোমার 2 মিনিট, তো 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট হয়ে যাওয়ার পরে ডোটা যেরকম দেখতে হয়েছে সেটা হচ্ছে অনেকটা এরকম এরকম দেখতে হয়েছে ডোটা। ও কি হয়েছে, ও ডিম ক্যালমা ক্যালমা পড়ছে, তো ডোটা এরকম দেখতে হয়েছে। এবার এটা থেকে নাড়ুর মতন করে গোল গোল করে, পান্তা গোল গোলই হয় ফুটবল ভক্তি, তো নাড়ুর মতন করে এটাকে বানাতে হবে। তো এটা বানানোর জন্য আগে হাতে একটু ঘি লাগিয়ে নেবো, তারপরেই দেখি চাবলাম হয়ে যাচ্ছে। তো হাতে এরকম ঘি লাগিয়ে নিয়েছি, এবার এখান থেকে একটু একটু করে নেবো, এরকম নিলাম। নেওয়ার পরে প্রথমে হাতে নিয়ে এরকম ভাবে করে নেবো, এরকম হয়েছে। তো বানানো হয়ে গেছে, হয়েছে 8 পিস মতন হয়েছে। এখানে গোলাপজামুন হচ্ছে, এখানে সিরাপটা রেডি হচ্ছে, অনেকটা ব্রাউন হয়ে এসছে দেখতে পাচ্ছেন।
কালারটা অনেকটাই হয়ে এসেছে লাল লাল। তো এটা এরকম লাল লাল হয়ে গেছে, এবার এটাকে তুলে রসের মধ্যে দিয়ে দেবো। মনে রাখবেন রসটা যেন গরম থাকে। সুন্দর দেখতে হয়েছে, ভালো করে রসটা তেলটা ঝাঁকিয়ে নিয়ে এই গ্যাসটা বন্ধ করবেন। ভালো করে তেলটা ঝাঁকিয়ে নিয়ে এবার এখন রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে দেবেন, এটাকে আবার এগুলো থেকে তুলে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। রসের মধ্যে সাঁতার কাটা শুরু করে দিয়েছে, এবার এটাকে ঠান্ডা হতে দিই। আমি এখন বানানো হয়ে গেছে আমার গোলাপ জামুনটা সাইজটা একটু ফুলবে হয়তো রসে চোবানো থাকলে। এবার আমি হাতটা ধুয়ে নিই, হাতে পুরো রস চিকচিক করছে বাড়ি। তো আর তোমরা এতক্ষণ যখন দেখলে ভিডিওটা লাইক করো, তো আর ভিডিওটা আপাতত লাইক করো, তারপর আমি খেয়ে জানাচ্ছি কেমন হয়। একটু এটাকে রাখতে হবে আধ ঘন্টা বা এক ঘন্টা মতন ঠান্ডা দিতে রাখতে হবে, তো তারপর আমি তোমাকে রিভিউ দিচ্ছি, তোমাদেরকে জানি। আর ততক্ষণ আমি সানটাও কমপ্লিট করে নিয়ে ঘেমে গেছি। মোমেন্ট অফ ট্রুথ, বানানো হয়ে গেছে জিনিসটা তোমরা দেখলে। এবার এটাকে খেয়ে টেস্ট করে দেখতে হবে, এরকম হয়েছে দেখতে, এরকম হয়েছে। বড় হয়নি খুব একটা, জানি না কেন এটা আর কি গোলাপ জামুন নাম দেবো না, গরিবের গোলাপ জামুনগুলো জানি না, কারণ জিনিসটা ছোটো ছোটো হয়েছে। বাট এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে, এবার খেয়ে দেখি। মিষ্টির পরিমাণটা একদম ঠিক আছে, আর একটু সাইজে বড় হলে ভালো লাগতো, কিন্তু সাইজে বড় হয়নি কারণ আমি জানি না, আমি যেটা দেখেছিলাম সেখানে সাইজে বড় হয়েছিল। আর মিষ্টি ঠিক আছে, রসটা তো একদম ঠিক আছে। তোমরাও আশা করি আমার থেকে আরও ভালো বানাতে পারবে। তোমাদের যদি কেউ এরকম বানিয়ে থাকো তোমরা আমাকে জানো, আমি জানি না কেন এটা হলো না। আর একটু মানে অল্প ভাজতে হবে, বেশি ভাজা হয়ে গেছে, বাট সফট হয়েছে, বেশ অনেকটাই সফট হয়েছে দেখতে পাচ্ছ। এই যে এটা হয়েছে এরকম, তো আমার তো বেশ ভালো লাগছে খেতে। একটা নিজে বানিয়েছি বলে বলছি না, যথেষ্ট ভালো হয়েছে, প্রথমবার ট্রাই করেছি। অলরেডি তো জিনিসটা ট্রাই করেছিলাম, এর জন্য একটা লাইক করে দাও। তোমরা কিন্তু লাইক করছো না ভিডিওগুলোতে, না লাইক করে চলে যাচ্ছ। আর বাড়িতে সবাই বললো যে জিনিসটা ভালো হয়েছে, আর একটু কম ভাজলে নাকি ভালো হতো, মানে বেশ শক্ত হয়ে গেছে জিনিসটা, জানি না কেন। তো তোমরা যেসব স্পেশালি মেয়েরা যারা রান্না করো বা এটা বানিয়েছো, তারা আমাকে জানাও যে কেন জিনিসটা শক্ত হয়েছে, আমি বুঝতে পারছি না। আর তোমরা অবশ্যই আমার থেকে হয়তো ভালো করতে পারো, তো তোমরা আমাকে সাজেস্ট করো। আর ভিডিও কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা জানিয়ে যাও যে কেন তোমাদের কোথায় ভালো লেগেছে, কোথায় খারাপ লেগেছে। আমি যেমন আগের ভিডিওতে বলছিলাম যে আমি চেষ্টা করবো সেগুলোকে ঠিক করার। আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। ওই একটা সাবস্ক্রাইব করলে আমি ঠিক করে দিই, সাবস্ক্রাইবেশন করে দাও। খুব তাড়াতাড়ি একটা ছোটোখাটো মাইলস্টোন ক্রস করতে চলেছি। আরও নতুনত্ব কোনো ভিডিও দেখতে চাইলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে দিতে পারো আমাকে। অ্যান্ড অলওয়েজ স্টে হ্যাপি, কিপ হ্যাপি, স্টে সেফ, স্টে হোম। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু অবশ্যই জানো আমি নেক্সট কি ভিডিও বানাবো।